পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি এত বছর ধরে এই কথাগুলো নিজের পেটের মধ্যে চেপে রেখে দিয়েছিলে। ভয় ভয়, স্রেফ ভয়। মা মুখ খুললে বাবা আর দিদি মাকে শেষ করে দিত। এই দিদির জীবনটা তো সুস্থ নয়, তাই না? এর আগেও তো দিদি জেলে গেছে, এই ঘটনাটার আগে। আমাদের বাড়িতে এর আগে কেউ কখনো জেলে গেছে বলো? যদি ছোট থেকে দিদিকে একটু ভালোভাবে মানুষ করা হতো, একটু শাসন করা হতো, তাহলে এই দিন দেখতে হতো না। আজকে নিজের ছেলের খুনের দায়ে দিদি জেলে যাবে। বাবা যা। ও দেবু, একবার হাসপাতালে মইনাকে খবরটা নে না, কেমন আছে? শৈল যেভাবে কাউকে কিছু না বলে তড়িঘড়ি করে হাসপাতালে চলে গেল, আবার ওখানে গিয়ে না গন্ডগোল বাধায়। আমার মনে হয় যে একবার গৌরীকে শৈল শৈল মইনা কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? পুলিশ এলে আমাকে ডেকো, আমি ঘরে যাচ্ছি। পুলিশ? পুলিশ কেন আসবে? নিশ্চয়ই হসপিটাল থেকে খবর দিয়েছে, পুলিশ কেস তো হবেই। আমরা এসে গেছি। এসে গেছেন? বড় তাড়াতাড়ি চলে এলেন যে। কি আর করি বলুন, আপনি নিজের মুখে যা সব শোনালেন, তারপর কি আর থানায় বসে থাকতে পারি? দিদি আপনাদের কি এমন বলেছে যে আপনারা ছুটে ছুটে চলে এলেন? শুধু মইনাকে অ্যাটেম্প টু মার্ডার নয়, ওনার আরো নানান ধরনের অপরাধমূলক কাজের ফিরিস্তি উনি আমাদের দিয়েছেন। ও আচ্ছা, তার মানে দিদি সবটা কনফেস করেছে, তাই তো? হ্যাঁ। মিসেস ঘোষাল, আপনার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা আপনাকে এই মুহূর্তে অ্যারেস্ট করছি। আর বাকি ফর্মালিটিস সব থানাতে গিয়েই হবে, চলুন। এক মিনিট। নমস্কার অফিসার, আমি শৈলজা ঘোষালের লয়ার, আমার নাম। বিখ্যাত ক্রিমিনাল লয়ার প্রতীক তরফদারকে কে না চেনে স্যার, আমাদের পুলিশ মহলে আদালতে। প্রতীক তরফদার, এ কি সেই ছেলেটা? বহু বছর আগের কথা, ওই একবারই দেখেছিলাম, মুখটা আর মনে নেই। সময়ের সঙ্গে সঙ্গে চেহারারও তো পরিবর্তন হয়, কিন্তু নামটা মনে আছে। রতিকি তো, যার জন্য এত কিছু ঘটে গেল আমার জীবনে, সেই প্রতীক আবার আমার সামনে, তো স্বপ্ন মনে হচ্ছে আমার। সেদিনের সেই সদ্য যুবক আর আজকের দাপুটে উকিলের মধ্যে যতই ফারাক থাক, আমার চোখ ওকে চিনতে ভুল করবে না, করে উনি। ডক্টর ঈশান ঘোষাল আমাকে এই কেসে অ্যাপয়েন্ট করেছেন। আমি একটা অ্যান্টিসিপেটরি বিলের পেপারও রেডি করে নিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে কি এখানেই? না না, আমি থানায় যাচ্ছি। আপনি
ওনাকে প্লিজ ছেড়ে দিন। ওকে স্যার। আপনার যা বলার আছে একটু প্রিসাইজলি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। কত কথা তো বলার আছে কিন্তু এভাবে। দেখুন আপনি ভুল করছেন, গল্প করার মতো সময় আমার নেই, আমার থানায় যেতে হবে। আজ আসি, নমস্কার। তাড়াতাড়ি দোকানটা বিক্রি করে দিতে হবে, তাই তো একেবারে একেবারে জলের দরে এই দোকানটা বেচে দিচ্ছি। সেটাই তো ভাবছি ঘোষাল মশাই, আপনাদের এতদিনের পুরনো দোকান, এত গুডউইল সব বেচে দিলেন। মানুষ যখন দুর্বিপাকে পড়ে তখন তাকে সর্বস্ব হারাতে হয়। আমাদের পরিবারে হঠাৎ খুব আর্থিক অনটন দেখা দিয়েছে, আর তাছাড়া দোকানটা তো আমি দেখতাম, তা আমার চোখেরই সমস্যা হওয়ার পর থেকে আমি তো আর দেখতে পাচ্ছি না। আর জানিনি তো, যতই পুরনো বিশ্বস্ত কর্মচারী হোক না কেন, মানুষ তো, ক্যাশ টাকার লেনদেনই তো কয়েক লাখ টাকার উপরে হয়। কিন্তু সুকুমারবাবু আপত্তি করলেন না? না না, দাদাই তো বললেন যে ওই দোকান রেখে আর কোনো লাভ নেই, কে দেখবে। এখন আপনি যদি দোকানটা কিনতে রাজি হন তাহলে কিন্তু ডিলটা আজই ফাইনাল করতে হবে, নইলে আমাকে বাধ্য হয়ে আগরওয়ালকে অফারটা দিতে হবে। হ্যাঁ আমি তো কিনবো বলেইছি, দাঁড়ান আমি সব সই করে দিচ্ছি। তাহলে ঘোষাল মশাই ডিল ফাইনাল, আজ থেকে ওই দোকান আমার। নমস্কার। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।